আমরা সময়কে জয় করতে চাই, তবে সময়কে জয় করা মানে এই নয় যে সময়কে থামিয়ে দেওয়া বা সময়ের বিপরীতে চলা। সময়কে জয় করা মানে সময়কে সময়ের জায়গায় রেখে নিজেকে সময়ের ঊর্ধ্বে নিয়ে চলে যাওয়া। অনেক আগে থেকেই সময়ের ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক কৌতূহল। সময় আসলে কি? সময় কেন সব সময় সামনের দিকে, অর্থাৎ অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যায়? এইসব প্রশ্নের জবাব আজ থেকে 100 বছর আগেও হয়তো কারো জানা ছিল না। সময়কে মনে করা হতো আলোর মতোই ধ্রুবক একটা জিনিস, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব প্রমাণ করে যে সময় ধ্রুব নয়। এক এক মানুষের কাছে সময় এক এক রকমের হতে পারে। একজন স্থির মানুষের সাপেক্ষে একজন গতিশীল মানুষের সময় কম দ্রুত যায়। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আইনস্টাইনের এই তত্ত্বের উপর ভিত্তি করে সময় নিয়ে আরো অনেক ধরনের কাজ হয়েছে এবং তার অনেক কিছুই হয়তো আমাদের অজানা। এই কাজগুলোর বেশিরভাগই তত্ত্বীয় এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সময়ের পরিভ্রমণ, যা আমাদের কাছে টাইম ট্রাভেল নামে পরিচিত। টাইম ট্রাভেল নামটি শুনলেই চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলে মানুষ চলে যায় ভবিষ্যতে, দেখতে পায় অত্যাধুনিক দালান কোঠা, দ্রুতগতির যানবাহন যা কল্পনাকেও হার মানায়। টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ, এটি আসলে সময়ের অক্ষ বরাবর ভ্রমণ। আমরা সকলেই তিনটি মাত্রা সম্পর্কে অবগত, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন সম্ভব, তবে ন্যূনতম চতুর্মাত্রিক একটি ধারণা হচ্ছে সময়ের ধারণা। আজ পর্যন্ত এই চতুর্থ মাত্রা দিয়ে স্থান পরিবর্তন সম্ভব হয়নি। এই সময়ের অক্ষ বরাবর স্থান পরিবর্তনকে কালমাত্রিক সরণ বলা হয়। এক সময় থেকে আরেক সময় পরিভ্রমণকেও আমরা সময় ভ্রমণ বলে থাকি। এটি হতে পারে অতীতে ভ্রমণ, হতে পারে ভবিষ্যতে ভ্রমণ। আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ নিয়ে একদমই বসে নেই। তাত্ত্বিক পদার্থবিদ্যা বলে যে একটা কথা আছে, সেই অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব। আপেক্ষিকতা অনুসারে কোনো বস্তু যখন আলোর গতিতে চলবে তখন তা হয়ে যাবে ভরশূন্য, আর যদি আলোর গতিতে চলে যায় তবে স্থির হবে, মানে টাইম ট্রাভেল হবে। তার মানে আইনস্টাইনের আপেক্ষিকতা অনুযায়ী তাত্ত্বিকভাবে সময় ভ্রমণ সম্ভব। ধরুন আপনাকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং আপনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার, কিন্তু পৃথিবীতে এসে দেখবেন অনেক বছর সময় কেটে গেছে, যেখানে আপনার কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময়। এভাবেই আইনস্টাইনের থিওরিতে সময় ভ্রমণের ফর্মুলা লুকিয়ে আছে। কিন্তু এর মাধ্যমে শুধু অতীতে যাওয়া সম্ভব নয়। ধরুন কোনো ব্যক্তি টাইম ট্রাভেল করে অতীতে যেতে চায়। ঠিক আছে, টাইম মেশিনে ঢুকে চলে গেল অতীতে, একদম অতীতে গিয়ে তার দাদাকে জন্মের পরপরই হত্যা করলো। তাহলে তার দাদা শিশু অবস্থায় মারা গেল। যেহেতু দাদা শিশু অবস্থায় মারা গেল, সেহেতু ওই ব্যক্তির বাবার জন্ম হওয়া অসম্ভব, কারণ দাদা কোনো সন্তান জন্মদান করে যাননি। আর বাবার জন্ম না হলে সেই ব্যক্তিটিও বা আসলো কোথা থেকে? ব্যাস, এই একটি প্রশ্নই যথেষ্ট টাইম ট্রাভেল করে অতীতে যাওয়া আটকাতে। তার মানে আপনি অতীতে গিয়ে যদি এমন সব কর্মকাণ্ড করে বসেন যা বর্তমানের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে, তাহলে সেক্ষেত্রে কিভাবে অতীতে ভ্রমণ করবেন? টাইম ট্রাভেল যদি সম্ভব হয়, তাহলে টাইম ট্রাভেলার বা সময় পরিভ্রমণকারীরা কোথায়, এখনো আসেনি কেন? সময় পরিভ্রমণ সংক্রান্ত ফার্মির প্যারাডক্সটি এভাবে বলা যেতে পারে। এটি ফার্মির প্যারাডক্স নামে পরিচিত। তবে প্যারাডক্সটির উত্তর এরকম পাওয়া যায় যে সময় পরিভ্রমণ সম্ভব নয়। অস্ট্রিয়ার প্রখ্যাত গণিতবিদ কুর্ট গডেল গণিতের মাধ্যমেই দেখিয়েছেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডে কিছু ক্লোজ টাইম লাইক কার্ভ থাকা সম্ভব, যা নির্দেশ করে সময় ভ্রমণও সম্ভব, তবে বিশেষ কিছু শর্তে। আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারেও সময় ভ্রমণ সম্ভব। আপেক্ষিকতা অনুসারে কোনো বস্তু যখন আলোর গতিতে চলবে তখন তা হয়ে যাবে ভরশূন্য, আর যদি আলোর গতিতে চলে যায় তবে সময় স্থির হবে, মানে টাইম ট্রাভেল হবে। তার মানে আইনস্টাইনের আপেক্ষিকতা অনুযায়ী তাত্ত্বিকভাবে সময় ভ্রমণ সম্ভব।
ধরুন আপনাকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং আপনি ভ্রমণে বেরিয়ে পড়লেন, কিন্তু পৃথিবীতে এসে দেখবেন অনেক বছর সময় কেটে গেছে, যেখানে আপনার কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময়। এভাবেই আইনস্টাইনের থিওরিতে সময় ভ্রমণের ফর্মুলা লুকিয়ে আছে। আপনি যদি কোনো মহাকাশযান নিয়ে ব্ল্যাক হোলের আশেপাশে ভ্রমণ করতে থাকেন আর অন্য একটি মহাকাশযান যদি পৃথিবীর চারদিকে ভ্রমণ করতে থাকে, তবে ব্ল্যাক হোল ভ্রমণকারীর বয়স পৃথিবীর চারপাশে ঘোরা ব্যক্তির বয়সের অর্ধেক হবে। এবার আসি ওয়ার্মহোলের ব্যাপারে। বলা হয়ে থাকে এটি সবচেয়ে সম্ভাবনাময় উপায়। আমাদের একটি বিষয় জানা প্রয়োজন যে স্পেস বা মহাশূন্যের পথ কখনোই সমতল নয়, অর্থাৎ এটি বাঁকা পথে চলে। তাই আলো যখন মহাশূন্যের ভেতর দিয়ে ভ্রমণ করে, তখন এই বাঁকানো স্পেসের ভেতর দিয়ে একটি বাঁকানো পথে চলতে বাধ্য হয়। কিন্তু এই বাঁকা পথের পাশাপাশি আরও একটি সংক্ষিপ্ত রাস্তাও আছে। এই সংক্ষিপ্ত পথই হচ্ছে ওয়ার্মহোল। ওয়ার্মহোলকে অনেক সময় আইনস্টাইন রজেন ব্রিজ নামেও ডাকা হয়ে থাকে। ধরুন আমাদের সৌরজগৎ থেকে আলফা সেন্ট্রাইতে যাবেন, আলোর গতিতে গেলে লাগবে 4.3 বছর। আবার আপনি ভরযুক্ত, তাই আপনার পক্ষে আলোর গতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু ওয়ার্মহোলের মাধ্যমে সংক্ষিপ্ত পথ তৈরি করে আপনি সহজে আলফা সেন্ট্রাইতে প্রবেশ করতে পারবেন, আবার নিজের সৌরজগতেও ফিরে আসতে পারবেন। তার মানে আপনি ভবিষ্যতেও যেতে পারবেন, আবার অতীতেও ফিরে আসতে পারবেন। অসীম সংখ্যক মহাবিশ্ব রয়েছে এ জগতে। সেক্ষেত্রে কেউ যদি অতীতে যায়, তবে সে তার আলাদা একটি জগৎ সৃষ্টি করে। সেখানে সে যদি তার পূর্বপুরুষকে হত্যা করে, তবে কোনো প্যারাডক্সের সৃষ্টি হবে না, কারণ সে যে মহাবিশ্বে গিয়ে পূর্বপুরুষকে হত্যা করেছে, আসলে সে তার পূর্বপুরুষই ছিল না। এটি এমন একটি জটিল ব্যাপার যে এটি সমাধান করা অনেক সময়ের ব্যাপার। যাই হোক না কেন, এ নিয়ে অনেক গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা, তারা নানা ধরনের নতুন তথ্য বের করেছেন। সময় পরিভ্রমণ নিয়ে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।